সেন্টারি লাইন ওই সেন্টারি লাইনে সেখানে আমি কাজ করি। তো ঠিক নামাজের আসরের নামাজের ঠিক ৫ মিনিট আগে আমি দোকান থেকে বের হয়ে গোডানে যাব, ঠিক ওই মুহূর্তে সময় দেখে একটা বিরাট বিস্ফোরণ, এমন বিস্ফোরণ রোডের ওইখান থেকে ওই পার পর্যন্ত গ্লাস স্থায়ী যেখানে যা ছিল সব ভেঙে চুরমুর হয়ে যায়, দোকান মনে করি বিচ্ছিন্ন হয়ে যায়। 3টি দোকান ছিল সেখানে, বাদশা টেরাস, তারপরে আনিকা এজেন্সি, আরো 2-4টা দোকান ছিল। আনিকা এজেন্সির যে মেন আমাদের মহাজন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। আমাদের দুইজন স্টাফ এখনো মারা গেছে আর একজনকে আহতভাবে পাওয়া গেছে। তো এখনো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক মতো, বেশি করে আমাদের মহাজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পুরো ফুল ফ্যামিলি এখানে এসে কান্নাকাটি করতেছে, এখনো পাওয়া যাচ্ছে না। কিন্তু এইভাবে বিস্ফোরণ হওয়ার আমি বুঝতেছি না, এটা এসির কারণে মানুষ বলতেছে যে এটা এসির কারণে হয়েছে, কিন্তু এটা বলা যায় না কিসের কারণে। এবং উপরের থেকে যখন বিস্ফোরণটা হয়, উপরের থেকে ছাদ নিচতলা পরে, নিচের থেকে আন্ডারগ্রাউন্ডে শোরুম ছিল, সে শোরুমে আন্ডারগ্রাউন্ডের ভিতরেও মানুষ ভিতরে চলে যায়। তো এখনো উদ্ধার কাজ চলতে আছে, আমি সন্ধ্যার টাইমে এখান থেকে আসছি, এখনো উদ্ধার কাজ চলতে আছে। আপনি যাকে খুঁজছেন তার নাম কি? মোহাম্মদ সুমন উদ্দিন। তিনি ওখানে কি করেন? তিনি সেন্ট্রাল লাইনের মহাজন। তার ব্যবসার নাম কি? আনিকা এজেন্সি। আর যে দুইজন মারা গিয়েছেন তাদের একটু নাম আর কোথায় থাকেন? তাদের গ্রামের ভাষায় বলতে পারতেছি না আমি সঠিকভাবে, কিন্তু ওই তার একজনের নাম হচ্ছে নাজমুল আর আরেকজনের নাম, উনিও একজন ব্যবসা প্রতিষ্ঠানে অনেকজন পার্টি হিসেবে মহাজনের সাথে কথা বলতে আসছিল, উনিও মারা গেছেন। ওনার নাম হচ্ছে ইসমাইল ভাই। তো উনি খুব ভালো মানুষ ছিল, আমার সাথে বিকালে দেখা হয়েছে ওনার সাথে দেখা হয়েছে। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান আইসে আমাদের সাথে কথা বলছে, কিছুক্ষণ আগে কথা বলে আমাদের আরেক প্রতিষ্ঠানে গেছে। প্রতিষ্ঠানে যাওয়ার পরে মহাজনের সাথে কথা বলতে বলতেই আমি বের হয়ে যাই, তিনি তখন ওই মুহূর্তে ভিতরে ছিলেন। ঘটনাটি যখন ঘটেছে তখন আপনি ঠিক কতটুকু দূরে ছিলেন? আমি অনেকটি দূর ছিলাম, মোটামুটি 1 কিলোমিটার দূর ছিলাম। এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর পর্যন্ত বাড়ি, অনেক বিরাট আওয়াজ গেছে। মানে আমাদের যে আরেকটা প্রতিষ্ঠান ছিল তারা বলতেছে যে তারা সিটে বসা ছিল, সিটটা নাকি নিচ থেকে উপরে উঠে গেছে, সিটটা নিচ থেকে উপরে উঠে গেছে। তারা ভয় পেয়ে মনে করছে ভূমিকম্প হয়েছে, কিন্তু তারা ভয় পেয়ে বেরোয় দেখে যে ভূমিকম্প না, রোডে বেরোয় যে দেখে যে পুরা রোড পুরা ধোঁয়াধা ভরে গেছে। তারপরে তারা বেরোয় দেখে যে আমাদের আরেকটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের থেকেই শুরু হয়েছে এই বিস্ফোরণ থেকে। সেটা ঠিক আনুমানিক রোডের উপর। হ্যাঁ, আপনি যখন ওখানে গেছেন, দুর্ঘটনাস্থলে গেছেন, গিয়ে আপনি কি দেখলেন? আমরা ভেতরে, আপনি ঢুকছিলেন কিনা? না, ভিতরে আমাদের ঢুকতে দেয় নাই, বাইরে যারা রোগ বাইরে যারা। ঘটনা ঘটা ঠিক কতক্ষণ পরে আপনি ওখানে গেছেন? ঠিক 5 মিনিটের ভিতরে আমি ওখানে গেছি। তারপর কি দেখলেন? তারপর ওখানে যা দেখি রাস্তায় যারা কাপড় বিক্রি করে, যারা ভ্যানওয়ালা ছিল তাদেরকে তারা অনেক আহত হয়েছে। এবং আমার যে আরেকটা দোকানে ছিল, ওই পাশের দোকানের স্টাফ ওই দোকানে ছিল, উনি আহত হয়েছেন। ওনাকে ঢাকা মেডিকেল আনার পরে ওনাকেও বাসায় পাঠানো হয়েছে। তো রাস্তাঘাটে অনেক বেশি, এখন একটা সাভারে যাওয়ার বাস, এই বাসটা খুব দুর্ঘটনা হয়েছে। তো এতটুকু দেখার পরে আমি খুব ভয় পেয়ে যাই যে এত সুন্দর একটা দোকান আমি 5 মিনিট আগে ফালায় আসলাম, দোকানের ভিতরে যা দেখি দোকানের ভিতরে কিছুই নাই। দোকানের যে ওয়ালের সাথে স্যানিটারি লাইন হচ্ছে, ওয়ালের সাইডে বোর্ড থাকে, পুরো দোকানে বোর্ড দেওয়া থাকে, সে বোর্ডগুলোও নেই, বোর্ডগুলো ওয়ালের থেকে খুলে পড়ে গেছে। এবং বিল্ডিং এর উপরে যে মসজিদ ছিল, মসজিদের উপর থেকে ওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে, এবং দোতলা যে সাইডে দেওয়াল থাকে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে।